আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি হচ্ছে অ্যানুস্ট্যাট, এই অ্যানুস্ট্যাট মলম বা ক্রিম যেটি বলেন, এটি হচ্ছে মূলত ডক্টরের ভাষায় বা ফার্মাসিউটিক্যালসের ভাষায় অ্যানুস্ট্যাট ওয়েনমেন্ট। এটি মূলত মলদ্বারের বিভিন্ন সমস্যার জন্য বা বিভিন্ন রোগের জন্য এই ওষুধটি মূলত ডক্টর অ্যাডভাইস করে থাকেন। তো এটি সম্পর্কে আজকের আপনাদেরকে বিস্তারিত জানাবো, এবং এই ভিডিওটিও যদিও একটি বন্ধুর রিকোয়েস্টে এই ভিডিওটি করেছি, যে আমার একটি ফ্রেন্ডের মলদ্বারে কিছু সমস্যা রয়েছে, সেজন্য জানতে চেয়েছিল তো সেক্ষেত্রে কি ব্যবহার করতে পারে। তো যাই হোক বন্ধুরা, এটি সম্পর্কে এটি কিভাবে ব্যবহার করবেন বা কি কি রোগের জন্য ব্যবহার করতে হবে সে সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো। সেজন্য আপনাদেরকে পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে হবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রাইব লেখা রয়েছে নিচে ভিডিওর নিচেই, দেখুন সেখানে ক্লিক করে বা টাচ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং নোটিফিকেশন বেলটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যান। যাই হোক, অ্যানুস্ট্যাট এটি মূলত ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যানুস্ট্যাট নামে বাজারজাত করেছে এই ওষুধটি। এটি মূলত সিন কোকেইন হাইড্রোক্লোরাইড হাইড্রোকর্টিসন নিউমাইসিন এবং অ্যাসকুলিন এই কটি গ্রুপের সমন্বয়ে এই ওষুধটি বা এই অয়েন্টমেন্টটি। তো এটি সম্পর্কে যেটা ডক্টর মূলত যেই যেই রোগের জন্য অ্যাডভাইস করেন সেটি হচ্ছে, যেমন মলদ্বারের ভিতরে বা বাহিরে হেমোরয়েড বা পাইলসের চিকিৎসার জন্য, যাদের পাইলস রয়েছে তাদের জন্য, এছাড়া প্রসব পরবর্তী যে সকল হেমোরয়েড হতে পারে তার চিকিৎসার জন্য, অর্থাৎ বাচ্চা প্রসবের পরে যেই পাইলস হতে পারে অনেকেরই সেই রকমের সমস্যার জন্য, অথবা মলদ্বারে চুলকানি বা এক্সিমা অথবা এনাল ফিসার এবং প্রোক্টাইটিস চিকিৎসায় হেমোরয়েড অপারেশনের পর যেই ব্যথা, অর্থাৎ পাইলস অপারেশনের পরে যেই ব্যথা বা অস্বস্তি সেটি দূর করার জন্য মূলত ডক্টর এই অয়েন্টমেন্টটি অ্যাডভাইস করে থাকেন। তো এখন আপনাদেরকে জানাবো যে এটি কিভাবে ব্যবহার করবেন সেটি একটু জানাচ্ছি। এটি মলদ্বারের বাহিরে যদি চুলকানি বা এরকমের পাইলস বা এরকমের সমস্যা হয়ে থাকে, সেটি আপনাদেরকে হালকা করে নিয়ে সেটি সেখানে লাগাতে হবে। এছাড়া একটি ড্রপের মতো দেওয়া রয়েছে, দেখুন সূচালো, এখানে দুই ধরনের রয়েছে, দেখুন এটি এর মাথায় লাগিয়ে যদি মলদ্বারের ভিতরে হয় তাহলে ভিতরে এই অয়েন্টমেন্টটি প্রবেশ করানোর জন্যই মূলত এটি দেওয়া হয়েছে। এটি ভিতরের দিকে দিয়ে তারপরে একটু প্রেস করে এই টিউবটি আপনি মলদ্বারের ভিতরেও দিতে পারবেন, সেজন্য এই এগুলো সাথেই দেওয়া রয়েছে এই অয়েন্টমেন্টের ব্যবহারের সুবিধার্থে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার দিবেন। এছাড়া এই ভিডিও সম্পর্কে কোনো কিছু আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও অন্য কোনো রোগ বা ঔষধ সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটি কথা, যেহেতু আমার এই ভিডিও, আমার চ্যানেলের যত ভিডিও রয়েছে সবই শিক্ষণীয় ভিডিও আপনাদের জানানোর জন্য, যে কোন ঔষধটি কী রোগের জন্য ডক্টর অ্যাডভাইস করে থাকেন বা কী কী রোগের জন্য আপনারা সেবন করেন বা ব্যবহার করেন। তো সেক্ষেত্রে আপনারা চাইলে আরও কোনো ঔষধ সম্পর্কে কোনো জানার ইচ্ছা থাকলে সেটি অবশ্যই কমেন্টে আমাকে নক করবেন। এছাড়া যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই সেবন করবেন।